इंग्लिश ट्यूटोरियल चैनले सबाई के स्वागत जानाई। आजकेर क्लासे इंटरचेंज अफ पार्टस अफ स्पीचे सेकेंड एपिसोड निये उपस्थित होयेछि। आजकेर क्लासटा देखार आगे अवश्यई बोलबो तोमरा इंटरचेंज अफ पार्टस अफ स्पीचेर फार्स्ट एपिसोडटा देखो, ताहले ई क्लासटा बुझते सुविधा होबे। डेस्क्रिप्शन बक्से एपिसोड वन भिडियोटार लिंक पेये जाबे। आजकेर क्लासे तोमरा देखते पाबे नाउन टू वार्ब किंबा वार्ब टू नाउन, एडजेक्टिव टू नाउन किंबा वार्ब टू एडजेक्टिव, एडवर्ब टू वार्ब किंबा वार्ब टू एडवर्ब। अर्थात आजकल कमन पार्टस अफ स्पीच हलो वार्ब। भिडियो पुरो देखो ना होले किच्छु बुझते पारबे ना। क्लासटा शुरू आगे अवश्य गुरुत्वपूर्ण चारटे रुल्स देखे नाओ। एक नम्बर रुल्स होच्छे वाक्य वार्ब के नाउन बनाते गेले तार साथे जदि एडवर्ब थाके एडजेक्टिव हुए नाउनेर आगे बसे जाए। देखो एग्जाम्पलटा देखो, हि रिप्लाइड क्विकली, एखाने रिप्लाइड होच्छे वार्ब। ये रिप्लाइड जखनी नाउन हो गल तक ही क्विकली जो एडवर्बटा रही है एडजेक्टिव हो ठीक नाउनर आगे बसे जाए। एग्जाम्पलटा लक्ष्य करो, हि गेव ए क्विक रिप्लाई, एखे रिप्लाइडटा नाउन फर्मे रिप्लाई हो गल संगे संगे एर जो एडवर्ब फर्म रही है एडवर्ब फर्म एडजेक्टिव हो ठीक नाउनर आगे बसे गल क्विक। आर बी एग्जाम्पलटा देखो सेकेंड एग्जाम्पलटा, हि रिप्लाइड बोल्डलि, एखे रिप्लाइड हे वार्ब, ये रिप्लाइडटा नाउन फर्मे रिप्लाई हो गल संगे संगे बोल्डलि जो एडवर्बटा रही है एडजेक्टिव हो ठीक नाउनर आगे बसे गल। अच्छा दो नम्बरता देखो, दो नम्बरता क्योंकि एक नम्बर जो रुल्सटा तर ठीक अपोजिट। नाउन के जदि वार्ब बनाते हैं, एखे छो वार्ब के नाउन, एखे नाउन के जदि वार्ब बनाते हैं तो नाउनर आगे जदि कोनो एडजेक्टिव थे तो एडवर्ब हो जाए। जेमन धरो हि इज ए नाइस राइटर, एखे राइटर हे नाउन, এটাকে যদি ভার্ব বানাতে হয় তাহলে হয়ে যাবে রাইট। আর রাইটটা ঠিক সাবজেক্টের পরেই বসে যায়, হি রাইটস। সঙ্গে সঙ্গে এই রাইটার অর্থাৎ এই নাউনের আগে যে অ্যাডজেক্টিভ রয়েছে নাইস, এইটা সঙ্গে সঙ্গে অ্যাডভার্ব হয়ে ঠিক তারপরে বসে যাবে নাইসলি। আর তৃতীয় নম্বর রুলসটা অবশ্যই আগের এপিসোডটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব কিংবা হ্যাজ হ্যাভ হ্যাড এদের মধ্যে যে কোনো একটা বসবে প্লাস নাউন, এই নাউন হচ্ছে অবজেক্ট। আর চার নম্বরটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি, এই বি যদি মেন ভার্ব হিসেবে ইউজ করা হয় মেন ভার্ব এবং তারপরে কোনো অবজেক্ট বসে না অ্যাডজেক্টিভ বসে, এটা হচ্ছে যখন অ্যাডজেক্টিভের স্ট্রাকচার বলবে তখন এইটা লিখবে। আর তিন নম্বরটা যখন নাউন স্ট্রাকচার বলবে তখন এই এই স্ট্রাকচারটা ফলো করবে। এবারে আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখি, মাই ফাদার গেভ মি এ পিস অফ অ্যাডভাইস, এখানে অফ প্রিপোজিশন তারপরে অবশ্যই এটা নাউন, অ্যাডভাইস এখানে নাউন ফর্মে রয়েছে, আমাদের এটা ভার্ব বানাতে হবে। অ্যাডভাইসের ভার্ব ফর্ম সাধারণত অ্যাডভাইসই হয় কিন্তু পার্থক্য হচ্ছে একটা স্পেলিং, জাস্ট এখানে সি এর জায়গায় এস হবে। আর ভার্ব সাধারণত আমরা জানি যে ঠিক সাবজেক্টের পরেই বসে, তাহলে এখানে ভার্ব হিসেবে বসেছে গেভ, এই গেভটাকে তুলে দিয়ে আমাদের এই অ্যাডভাইসটা বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, মাই ফাদার অ্যাডভাইসড, এখানে দেখো যেহেতু পাস্ট টেন্সে রয়েছে আমাদেরও পাস্ট টেন্সে লিখতে হবে অ্যাডভাইসড। কাকে অ্যাডভাইস করেছিল, আমাকে, মি, মি হচ্ছে এখানে অবজেক্ট অর্থাৎ এখানে আর কোনো প্রিপোজিশনও বসবে না। বা দ্বিতীয় নম্বরটা দেখো, আই হ্যাভ রেসপেক্ট ফর মাই টিচার্স, এখানে রেসপেক্ট নাউনে রয়েছে যেহেতু হ্যাজ হ্যাভ থাকলে তারপরে নাউনই আসে, নাউন ফর্মে আছে, আমাদের এটাকে ভার্ব বানাতে হবে। হ্যাভ যেহেতু এখানে ভার্ব, এই ভার্বটাকে সরিয়ে দিতে হবে আর এই রেসপেক্টটাকে এখানে লিখতে হবে। তাহলে কি হবে, আই রেসপেক্ট, আমি রেসপেক্ট করি, কাকে রেসপেক্ট করি, মাই টিচার্স, এই এটা হচ্ছে অবজেক্ট। ইট ওয়াজ অ্যামেজিং টু অল, এখানে দেখো ওয়াজ হচ্ছে বি ভার্ব, তাহলে এই অ্যামেজিং অবশ্যই এটা অ্যাডজেক্টিভে রয়েছে, আমাদের করতে হবে ভার্ব। তাহলে কি করতে হবে, এই যে ওয়াজ অর্থাৎ এই বি ভার্ব মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে এই বি ভার্বটাকে সরিয়ে দিতে হবে আর অ্যামেজিংয়ের যে ভার্ব ফর্ম অ্যামেজ সেটাকে এখানে লিখতে হবে। তাহলে হয়ে গেল ইট অ্যামেজড, যেহেতু এটা পাস্টের আছে এখানেও পাস্ট হবে, ইট অ্যামেজড অল। চারেরটা দেখো, টেগোর কম্পোস্ট মেনি সংস, তাহলে টেগোর অনেকগুলো গান রচনা করেছিল। আর আমরা যখন এটাকে নাউন ফর্মে করব তখন হয়ে এই কম্পোজের নাউন ফর্ম হচ্ছে কম্পোজার, রচয়িতা। তাহলে টেগোর অনেকগুলো গান, টেগোর হয় অনেকগুলি গানের রচয়িতা।
তাহলে কি হবে? টেগোর ওয়াজ এ কম্পোজার অব মেনি সংস, এখানেও পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য আমাদের ওয়াজ দিতে হবে। পাঁচ নম্বর দেখো, হি ওয়াজ নেগলিজেন্ট টু হিজ ডিউটি, এখানে ওয়াজ হচ্ছে বিভার, আর অবশ্যই তারপরে এই নেগলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভে রয়েছে, সে ছিল অবহেলাশীল তার কর্তব্যের প্রতি, এটাকে ভার্ব বানাতে হবে। সঙ্গে সঙ্গে এই যে ওয়াস অর্থাৎ মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, এই ওয়াসটাকে সরিয়ে দিতে হবে, আর নেগলিজেন্টের ভার্ব ফর্ম অর্থাৎ নেগলেক্ট এটাকে লিখতে হবে এখানে। তাহলে কি হবে? হি নেগলেক্টেড, ওয়াস যেহেতু পাস্টে আছে এখানেও পাস্ট করব, হি নেগলেক্টেড, সে অবহেলা করেছিল, কি অবহেলা করেছিল? তার ডিউটি, এটা হচ্ছে অবজেক্ট, হিজ ডিউটি। ডেলি ইয়োগা স্ট্রেন্থেন্স আওয়ার বডি, নিয়মিত যোগা শক্তিশালী করে তোলে আমাদের শরীরকে, তাহলে শক্তিশালী করে তোলে অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ ফর্মে করতে হবে, তাহলে করে তোলে অর্থাৎ এইটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি, সঙ্গে সঙ্গে এখানে একটা ভার্ব, যেহেতু এটা নিজে ভার্ব, এখানে একটা এক্সট্রা ভার্ব আনতে হবে, তাহলে কী হবে? ডেলি ইয়োগা করে তোলে, মেক্স একটা এক্সট্রা ভার্ব আনা হলো আওয়ার বডি, আর স্ট্রেন্থেনের অ্যাডজেক্টিভ ফর্ম হয় স্ট্রং, শক্তিশালী। দ্য স্টুডেন্টস শুড অবে দেয়ার টিচার্স, এখানে লক্ষ্য করে দেখো, শুড হচ্ছে মোডাল ভার্ব আর তার সাথে মেন ভার্ব রয়েছে অবে, অর্থাৎ এটা ভার্ব, এটাকে বানাতে হবে অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভ বসলে তার আগে অবশ্যই মেন ভার্ব হিসেবে বি ভার্ব বসে, তাহলে আমাদেরও সেটা করতে হবে, দ্য স্টুডেন্ট শুডটা বসিয়ে দিতে হবে এবং শুডের পরে মেন ভার্ব অর্থাৎ বি ভার্ব বসাতে হবে, শুড বি এখানে মেন ভার্ব, শুড বি, আর অবের অ্যাডজেক্টিভ ফর্ম হয় অবিডিয়েন্ট, তাই জন্য অবিডিয়েন্ট বসাতে হবে, আর অবিডিয়েন্ট বসালে অবশ্যই একটা তারপরে একটা প্রিপোজিশন আসবে, অবিডিয়েন্ট টু দিয়ার টিচার্স, অর্থাৎ স্টুডেন্ট তার টিচারের প্রতি, তাদের টিচারের প্রতি অবশ্যই বাধ্য হওয়া উচিত। আট নম্বর হচ্ছে দ্য বয় ডিড ইট ইন্টেনশনালি, এখানে একটা জিনিস বোঝার আছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্ব, আমাদের এই অ্যাডভার্বকে ভার্ব বানাতে হবে, কোনো অ্যাডভার্বকে যখন ভার্ব বানানো হয় অর্থাৎ মেন ভার্ব বানানো হয়, তখন এখানে যে মেন ভার্বটা রয়েছে এইটাকে নয় ইনফিনিটিভ নয় জিরান্ড হয়ে যায়। অ্যান্সারটা দেখো তাহলেই বুঝতে পারবে, দ্য বয় ইন্টেন্ডেড, এখানে দেখো ইন্টেনশনালি অ্যাডভার্ব ছিল, এই অ্যাডভার্বটা হয়ে গেল ভার্ব, মেন ভার্ব ইন্টেন্ডেড, তাহলে এখানে যে মেন ভার্বটা ছিল দ্য বয়ের যে মেন ভার্ব ডিড, এই ডিডটা আমাদের ইনফিনিটিভে করে দিতে হবে, টু ডু ইট। আর অনেক সময় এক্ষেত্রে জিরান্ডও ইউজ করা হয়, জিরান্ড বসলে কিন্তু তার আগে একটা প্রিপোজিশন দিতে হয়, অনেক ক্ষেত্রে জিরান্ড হয়। স্যামুয়েল ইজ এ সাইলেন্ট ওয়ার্কার, এখানে ওয়ার্কার অবশ্যই নাউন এবং সাইলেন্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আমাদের এই নাউনকে ভার্ব বানাতে হবে, এই নাউনকে যখনই আমরা ভার্ব বানাবো সঙ্গে সঙ্গে এই নাউনের আগে যে অ্যাডজেক্টিভ রয়েছে এটা সঙ্গে সঙ্গে অ্যাডভার্ব হয়ে যাবে, আমরা রুলসে দেখেছি। তাহলে কি হবে? স্যামুয়েল এই ওয়ার্কারটা ভার্ব ফর্মে হয়ে যায় ওয়ার্কড, যেটা সাবজেক্টের পরেই বসাতে হয়, এবং সঙ্গে সঙ্গে এই যে নাউনের যে অ্যাডজেক্টিভ আছে সাইলেন্ট, এটাকে অ্যাডভার্ব হয়ে যাবে সাইলেন্টলি। দশ নম্বর দেখো, দ্য বয় সাকসিডেড ইন ক্রসিং দ্য রিভার, এখানে লক্ষ্য করে দেখো, সাকসিডেড হচ্ছে ভার্ব আর ইন ক্রসিং এখানে জিরান্ড ইউজ করা হয়েছে, নয় ইনফিনিটিভ থাকে নয় জিরান্ড থাকে, এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। আমরা কী করতে হবে? আমাদের এই ভার্বকে অ্যাডভার্ব বানাতে হবে, এর আগেরটা ছিল অ্যাডভার্ব থেকে ভার্ব করেছিলাম, এবং তাতে আমরা কী করেছিলাম, মেন ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করে দিয়েছিলাম, এখানে জিরান্ডে রয়েছে, তাহলে আমরা কী করব, এই ক্রসিংটাকে আমরা মেন ভার্ব করে দেবো আর সাকসিডেডটাকে অ্যাডভার্ব ফর্ম করব, তাহলে কী হবে? দ্য বয় ক্রসড, অর্থাৎ এই জিরান নন ফাইনাইট ভার্বটাকে আমরা মেন ভার্ব করব, আর যেটা মেন ভার্ব ছিল সেটাকে আমরা কী করব, অ্যাডভার্ব ফর্ম করব আর অবজেক্টের পরে বসিয়ে দেবো, দ্য বয় ক্রস দ্য রিভার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে অ্যাডভার্বটা বসিয়ে দেবো সাকসেসফুলি। এবারে অ্যাডজেক্টিভ ফর্ম, আমরা জানি সাকসিডেড অ্যাডজেক্টিভ ফর্ম হয় সাকসেসফুল, সেটা অবশ্যই বি ভার্বের পরে বসাতে হবে, তাহলে কী আসবে? দ্য বয়, আর যেহেতু এটা পাস্ট তার জন্য ওয়াস আনলাম বি ভার্ব হিসেবে, ওয়াস সাকসেসফুল ইন ক্রসিং দ্য রিভার। মিস্টার দাস হেটস হিস এনিমিস, এখানে ভার্বে রয়েছে, এই ভার্বটাকে নাউন বানাতে হবে, ভার্ব যদি নাউন হয় তাহলে এই ভার্ব যে এখানে যে শূন্যতা সৃষ্টি হবে ভার্ব, সেই ভার্বের জায়গায় একটা নতুন নাউন আসবে। আমরা জানি যে এখানে হ্যাজ অ্যাপ ইউজ করা যেতে পারে নাউন ফর্মে স্ট্রাকচার অনুযায়ী, তাহলে কী আসবে? মিস্টার দাস হ্যাজ
তারপরে হেটের নাউন ফর্ম হবে হেট্রেড এগেনস্ট হিজ এনিমিজ, একটা প্রিপোজিশন আনা হলো। মিস্টার দাসের আছে ঘৃণা তার শত্রুর বিরুদ্ধে, এখানে টুয়ার্ডসও রেখা যেত তার শত্রুর প্রতি। হি সাকসিডেড ইন হিজ অ্যাটেম্পট, এখানে আমাদের নাউন ফর্ম বানাতে হবে, সে সফলতা পেয়েছিল তার প্রচেষ্টায়। তাহলে এই সাকসিডেটের নাউন ফর্ম হয় সাকসেস, সে পেয়েছিল সফলতা। তাহলে এখানে একটা এক্সট্রা ভার্ব আমাদের আনতে হবে যদি সাকসিডেটকে নাউন ফর্মে করতে হয়। তাহলে সে পেয়েছিল, গট মানে হচ্ছে পেয়েছিল, যেহেতু পাস্টে আছে এখানেও পাস্ট, সাকসেস না এটা নাউন হয়ে গেল, এই সাকসিডেটটা নাউন হয়ে গেল। ইন ইস অ্যাটেম্পট সাকসেসফুলি হি পাস্ট দ্য এক্সাম, এখানে লক্ষ্য করে দেখো সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে আমাদের ভার্ব বানাতে হবে। আমি রুলস অনুযায়ী আমরা জানি যে অ্যাডভার্বকে যদি ভার্ব বানাতে হয়, মেন ভার্ব বানাতে হয়, তাহলে এই যে মেন ভার্বটা যে রয়েছে পাস্ট, হিয়ের যে মেন ভার্ব পাস্ট, এটা ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে কী হলো, হিয়ের পর সাকসেসফুলি হয়ে গেল মেন ভার্ব সাকসিডেড, সঙ্গে সঙ্গে এই ভার্বটা হয়ে গেল ইনফিনিটিভ, টু পাস দ্য এক্সাম। হি ইন্টেনশনালি ডাজ দিস মিস্টেক, একইভাবে এই অ্যাডভার্বকে আমাদের ভার্ব বানাতে হবে। তাহলে আমরা কী করবো, ইন্টেনশনালি ভার্ব ফর্ম হয় ইন্টেন্স, যেটা আমরা হিয়ের পরে বসিয়ে দেবো মেন ভার্ব হিসেবে। তাহলে এখানে যে মেন ভার্বটা আছে ডাজ, এটা আমাদের কী হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে কী হবে, হি ইন্টেন্স টু, আর এই ডাজের বেস ফর্ম হয় ডু, তাহলে টু ডু দিস মিস্টেক। দে হেজিটেটেড টু রিসিভ দ্য লেটার, তাহলে আমাদের কী করতে হবে, এই ভার্বটাকে আমাদের অ্যাডভার্ব করতে হবে। একইভাবে তাহলে আমরা কী করব, এই ভার্বটাকে যদি আমরা অ্যাডভার্ব করে দিই, তাহলে এই টু রিসিভ অর্থাৎ এই যে ইনফিনিটিভের যে ভার্বটা আছে, এইটা মেন ভার্ব হিসেবে বসে যাবে। তাহলে কী হবে, দে রিসিভড, যেহেতু এখানে হেজিটেটেড পাস্ট টেন্স আছে, এখানেও আমরা পাস্ট টেন্স করব, দে রিসিভ দ্য লেটার, আর এই হেজিটেটেড অ্যাডভার্ব ফর্ম হয় হেজিটেন্টলি। হি প্রমিস দ্যাট হি উড কাম, এখানে প্রমিস অবশ্যই ভার্ব রয়েছে, সে প্রতিশ্রুতি দিয়েছিল, আর আমরা করব শুধু প্রতিশ্রুতি, এর নাউন ফর্ম প্রমিস অর্থাৎ শুধু প্রতিশ্রুতি। তাহলে দিয়েছিল একটা এক্সট্রা ভার্ব এখানে আনতে হবে, তাহলে কী হবে, হি গেভ এ প্রমিস, সে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আসবে, হি উড কাম, এখানে এক্সট্রা ভার্ব গে বানা হলো, এটা পাস্ট টেন্সে রয়েছে প্রমিস, এখানেও পাস্ট টেন্স ইউজ করা হলো। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম, একইভাবে স্যার মোহন সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে ওয়েলকাম করতে, তাহলে সিদ্ধান্ত নিয়েছিল, আমরা যখন ডিসাইডেডের নাউন ফর্ম করব ডিসিশান সিদ্ধান্ত, তখন নিয়েছিল একটা এক্সট্রা ভার্ব এখানে জুড়তে হবে। তাহলে কী হবে, স্যার মোহন টুক নিয়েছিল দ্য ডিসিশান টু ওয়েলকাম দেম। হি গেভ এ প্রম্পট রেসপন্স, এখানে লক্ষ্য করে দেখো অবশ্যই এটা নাউন ফর্মে রয়েছে, যেহেতু তার আগে আর্টিকেল আছে, এটা নাউনে আছে, তাহলে এই নাউনটাকে আমাদের ভার্ব বানাতে হবে। এই নাউনটাকে যদি আমরা ভার্ব বানাই, তাহলে এই গেভটাকে সরিয়ে দিতে হবে, আর এই এর ভার্ব ফর্মটা এখানে বসিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে এই ভার্বের এই এই নাউনের আগে যে অ্যাডজেক্টিভ আছে প্রম্পট, এই প্রম্পটা সঙ্গে সঙ্গে অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কী হবে, হি রেসপন্ডেড, রেসপন্সের ভার্ব ফর্ম রেসপন্ডেড, আর রেসপন্সের আগে যে অ্যাডজেক্টিভটা রয়েছে প্রম্প, সঙ্গে সঙ্গে অ্যাডভার্ব হয়ে যাবে প্রম্পটলি। আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, আমি বিশ্বাস করি যে সে সৎ, আর আমি যেটা লিখব এখানে সঙ্গে সঙ্গে এই বিলিভটা যদি নাউন ফর্ম করা হয়, তাহলে আমাদের এক্সট্রা একটা ভার্ব এখানে আনতে হবে। এবারে আমরা যেহেতু এটাকে নাউন ফর্মে করব, তাহলে বাংলায় হবে আমার আছে বিশ্বাস যে সে সৎ। তাহলে আই হ্যাভ বিলিভ, আমরা জানি যে হ্যাজ হ্যাভ দিলে তারপরে নাউন ফর্ম বসে, তাহলে আই হ্যাভ বিলিভ অর্থাৎ বিলিভের নাউন ফর্ম, আই হ্যাভ বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। দিস বুক ডিফার্স ফ্রম দ্যাট, এখানে দেখো ডিফার্স হচ্ছে ভার্বে রয়েছে, করতে হবে অ্যাডজেক্টিভ, ডিফার্সের অ্যাডজেক্টিভ ফর্ম হয় ডিফারেন্ট। আমরা কীভাবে স্ট্রাকচার ইউজ করি, সাধারণভাবে বি ভার্বকে মেন ভার্ব হিসেবে ধরে আমরা অ্যাডজেক্টিভটা লিখি। তাহলে কী হবে, দিস বুক ইজ কেন ইউজ করলাম, যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে তার জন্য ইজ ইউজ করা হলো, এবং এটা হচ্ছে সিঙ্গুলার, দিস বুক ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট। আজকে এই পর্যন্তই, আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে, আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।